নমস্কার বন্ধুরা, ম্যাজিক অফ লাইফের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি কোথায়, পড়ে গেছে শীতকাল, আর সকাল সকাল শীতকাল মানেই একটুখানি পিকনিক পিকনিক মুড। এখন তো পিকনিক বলতে গেলে যে কোনো পিকনিক গার্ডেনে গিয়ে খুব সুন্দর সাজানো গোছানো জায়গায় বা কোনো ইকো ট্যুরিজম পার্কে গিয়ে আমরা পিকনিক করি। তা আজকে আমরা ভেবেছি ওই রকম পিকনিক কিছু করবো না, মানে একদম বনভোজন। বাংলা কথায় বনভোজন মানে বনে গিয়ে ভোজন, অর্থাৎ চলেই এসেছি আজকে আমরা সেরকম একটা বন, মানে অচারা অজেনা, মানে অচেনা অজানা জায়গায়। সেখানে এসেছি আমরা সামান্য কিছু কাঠ ফুটো কুড়িয়ে আমরা একটু চিকেন তন্দুরি খাবো আর কি। তা ভেবেছি রেসিপি চিকেন কাবাব, রেসিপি কাবাব। তো আমরা দেখছি কতটা কি পাওয়া যায় এখানে, দেখে আমরা অ্যারেঞ্জ করে নিয়ে জিনিসটাকে আমরা তৈরি করব। দেখি কী কী পাওয়া যায়। বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে শিক নিয়ে আসা হয়েছে রড, আর হচ্ছে চিকেনটা আমাদের আগে থেকে ম্যারিনেট করা ছিল। তাহলে আমরা প্রসেসিংটা করবো এই বনে, অর্থাৎ জঙ্গলে। দেখি দেখতে পাচ্ছি ইট পাওয়া যাচ্ছে, ইটটা তুলে নিচ্ছি আমরা এটাকে নিয়ে যাব। রাখলাম আরও কিছু ইট আমরা কালেক্ট করেছি, আর দেখছি এখানে কী কী আর মানে কী কী এনেছি আমরা সঙ্গে করে। এবার চিকেন আমরা ম্যারিনেট করে আগে থেকে রাখাই আছে, আমরা বাড়ি থেকে রাত্রেবেলা আগে রেডি করে নিয়ে এসেছি। তার সঙ্গে এখানে যা মশলাপাতি যেগুলো ছিল সেগুলো সব মাখানো হয়ে গেছে। এবারে আমরা আগুন জ্বালিয়ে ফেলেছি অলরেডি, তাই আমাদের চিকেন দেওয়াও হয়ে গেছে, আমাদের তৈরি হচ্ছে। আরেকটা কাজ কিন্তু আমাদের করতে হবে, এটা হচ্ছে এটা করুন একটু বলো ভালো হবে। আছে ঘি আর সাদা তেল, রাইস ব্র্যান তেল বা রিফাইন তেল, মাখন আছে, মাখন দেওয়া হয়েছে, গরম করা হয়েছে, এটাকে আগের থেকে গরম করা হয়েছে। সেটাকে এই ব্রাশ করে করে লাগাতে হবে চিকেনটার গায়ে, যাতে মশলাটা থাকে ড্রাই, একদম নাহলে পুড়ে না যাবে, যাতে না যায়। গেছে প্রায়, এবার আমাদের নামানোর সময় চলে এসেছে এটাকে। হ্যাঁ পুরো কমপ্লিট, আমাদের জঙ্গল ফুড কমপ্লিট। একদম পুরোটাই সিদ্ধ হয়েছে, কোনোটাই বাকি নেই। এবারে আমরা একটু করে সার্ভ করার জন্য সাজিয়ে নিই। আমার সাজানো হয়ে গেছে, গার্নিশ করা হয়ে গেছে, রেডি টু ইট। এবারে আমাদের টেস্ট করে দেখার সময় হয়েছে, দেখছি রেসিপি চিকেনটা কেমন হয়েছে। ছোটোখাটো পিকনিক আমাদের, চলো সবাই মিলে হালকা করে একটা করে। এখানে আমরা ইতিমধ্যে নিজের হাতে বানিয়ে খাচ্ছি, আর অবশ্যই এই জন্য বরুণ বরুণ দেখাও, মুখটা দেখাও বরুণ, সত্যি ওর তারিফ করতেই হয়। আর সঞ্জু আছে আমার বন্ধু, আরমান আছে আমার ফ্রেন্ড, আজ আমরা খুব মজা করলো সত্যি। সবাই কেমন লাগে, সবাই একটা বলো হাত তালি, এটা আমাদের মানে কিচেন স্টাফের জন্য একটা হাত তালি অবশ্যই বরাদ্দ। আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আইটেম নিয়ে। ভালো থাকবেন, ভাই ভালো থাকবেন।